আদেশ অমান্য করা ফল ভুঞ্জিলে ঈশান কিষাণে। প্রতিভার বলত দেশের অন্যতম অগ্রণী ক্রিকেটার হিসাবে প্রতিষ্ঠিত হয়েও পতন ঘটিল ঈশানর। দীর্ঘ পরিশ্রমর অন্তত নিজের বাবে জাতীয় দলত তৈয়ার করা স্থান হেরালে উদীয়মান ক্রিকেটারজনে। সমান্তরালভাবে শ্রেয়াস আয়ারও কেরিয়ারত শনি লাগিল। পেশাদারিত্বক আওকাণ করার ফল কিছুদিনতে ভোগ করলে দুয়ো উদীয়মান ক্রিকেটারে। প্রফেশনালিজিমর যুগত অহংকার দেখার ফলত অকালতে শেষ হওয়ার উপক্রম হল দুইরে কেরিয়ার। ক্রিয়া প্রতিভার জাতীয় দলত স্থান লাভ করা দুইগী তারকারে ঘটিছিল উত্তরণ। কিন্তু বিসিসিআই ঘোষণা করা শেহতীয়া তালিকাত দুয়োকে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়ের তালিকার বাদ দিছে। তেওঁলোকৰ সত্য থকা পূর্বর চুক্তি বাতিল করেছে বোর্ডে। অর্থাৎ জাতীয় দলত তেওঁলোকৰ প্রয়োজন নাই বলে পরোক্ষভাবে প্রেরণ করা হয়েছে বার্তা। বিশ্বকাপৰ দলতো অন্তর্ভুক্ত হওয়া কিষাণ আর আয়ার কিছুদিন ফিল্ডর বাইর আছিল। কিন্তু দুয়োকে টেকনিক উন্নত করবলৈ ঘরোয়া ক্রিকেট খেলবলৈ বারম্বার নির্দেশ দিছিল বোর্ডে। তথাপি তেওঁলোকে নির্দেশ নামানিলে। রঞ্জিত ট্রফি খেলিবলৈ বোর্ডে দিয়া নির্দেশ অমান্য করে নিরুদ্দেশ হয়ে থাকিল কিষাণ। তদুপরি আয়ারেও আঘাতর অজুহাতত ঘরোয়া ক্রিকেট বর্জন করলে। তেওঁলোকৰ ঊর্ধ্বতালিত অতিষ্ঠ হল বিসিসিআই। ফলত বোর্ডে কেন্দ্রীয় চুক্তিবদ্ধ তালিকার পর কার্যত বাহির করে দিলে দুইজন খেলুই। আন্তঃরাষ্ট্রীয় ক্রিকেটারর উফায়রং দেখায় ঘরোয়া ক্রিকেট বর্জন করা দুই তারকায় কোনো একটা গ্রেডতে স্থান লাভ করবলৈ সক্ষম নহল। তেওঁলোকৰ সত্যি থকা চুক্তিও বোর্ডে বাতিল করলে। ফলত জাতীয় দলটো ভবিষ্যতে অনিশ্চিত হয়ে পড়ল দুইগী। তালিকা অনুসরি বিসিসিআইর এ প্লাস গ্রেডত এবার অন্তর্ভুক্ত করা হয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা আর রবীন্দ্র জাদেজাক। এ গ্রেডর খেলোয়াড় হিসাবে অশ্বিন, সামি, সিরাজ, রাহুল, গিল আর হার্দিক পান্ডিয়ারে চুক্তি করেছে বোর্ডে। আন সকল নবোধিত তারকাক বি আর সি গ্রেডত স্থান দিয়া হয়েছে। কিন্তু কতো স্থান পোৱা নাই ঈশান কিষাণ আর শ্রেয়াস আয়ারে। নিউজ ডেস্ক, বার্তায়নী।